নমস্কার, আজকেও আবার চলে আসলাম আপনাদের সামনে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, কারণ দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে তারা পড়াশোনা করছে, খুব ভালোভাবে পড়াশোনা করছে, কিন্তু রেজাল্টটা ঠিক মনের মতো হচ্ছে না। আমরা জানি যে আমরা যে বিষয়ে জানি সেটা হচ্ছে একটা থিওরিটিক্যাল, সেটা হচ্ছে পড়াশোনা করলেই তার রেজাল্ট ভালো হয়, কিন্তু এমন কিছু কানেকশন যদি পেয়ে যায় তাহলে পড়াশোনা করলেও কিন্তু রেজাল্টের জায়গায় খুব একটা আশানুরূপ হয় না। কারণ দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে দিনের পর দিন পড়াশোনা করছে কিন্তু মনের মতো তার রেজাল্ট হয় না। এগুলো কিছু বাস্তুসম্মত কিছু প্রবলেম তার থেকে গেছে এবং তার কারণে সেই সমস্যাগুলো তৈরি হয়ে গেছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গা বলবো, সেগুলো যদি একটু রেকটিফাই করে তাহলে তার ক্ষেত্রে কিন্তু জায়গাটা খুব ভালো হবে। প্রথম অবস্থায় একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করবে সেই পড়াশোনার ক্ষেত্রে তার নির্দিষ্ট দিকটা হবে পূর্ব দিক, কারণ পূর্ব দিকে হচ্ছে আমাদের সূর্য উদিত হয় এবং সেই পূর্ব দিকে কিন্তু আমরা যদি মুখ করে পড়তে বসি তাহলে আমাদের ব্রেনের যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো, ব্রেনের যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরাগুলো সেগুলো কিন্তু সচল অবস্থায় থাকে এবং খুব কম সময়ের মধ্যে তার মুখস্থ বা তার জিনিসটাকে আয়ত্তে চলে আসে। সুতরাং পূর্ব দিকে মুখ করে সে যদি কোনো স্টুডেন্ট পড়তে বসে তাহলে সে পড়ার ক্ষেত্রে তার মনোযোগ যেমন বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে পড়াটা সে ভালোভাবে, সে কিন্তু এনজয়ের সঙ্গে, সে অর্থাৎ ইন্টারেস্টের সঙ্গে সে পড়াশোনা করতে পারবে। আমাদের যখন যে বিষয়ের ওপর বেশি ইন্টারেস্ট হয়ে যায় সেই বিষয়টাকে কিন্তু আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি এবং সেটার মধ্যে চেষ্টা করি তার মধ্যে আর কী আছে গভীরে যাওয়ার। সুতরাং এই পূর্ব দিকটা কিন্তু সেই জায়গাটাকেই নির্দেশ করে এবং সেই পূর্ব দিকে মুখ করে, সেই জন্য বলবো শাস্ত্র মতে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে একটা স্টুডেন্টকে পূর্ব দিকে মুখ করে বসে পড়লে পরে তার গভীরতা বা তার ডেপথ, তার এডুকেশন কোয়ালিটি অনেকটা বৃদ্ধি পায়। এর সঙ্গে সঙ্গে বলবো যে ঘুমানোর ক্ষেত্রে, অর্থাৎ একটা স্টুডেন্ট যখন ঘুমাচ্ছে ঘুমানোর ক্ষেত্রে দুটো দিকে মাথা দিয়ে অবশ্যই শোয়া উচিত, এক হচ্ছে দক্ষিণ দিক আর না হলে পূর্ব দিক। দক্ষিণ দিক যদি মাথা দিয়ে শুতে পারে তাহলে তাকে অনেকটা, অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগেই কিন্তু তাকে ঘুম থেকে উঠে যেতে হবে এবং ঘুম থেকে সে যদি উঠতে পারে তাহলে সে তার ক্ষেত্রে খুব শুভ। আদারওয়াইজ দক্ষিণ দিকে যদি মাথা করে শুতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই স্টুডেন্ট বা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে নো ডাউট খুব শুভত্ব তৈরি হয়। এই দুটো কানেকশন কিন্তু একটা জন্মছকের অনুযায়ী রয়েছে। এছাড়াও আর কয়েকটা জিনিস যেটা আমরা বলবো সেটা হচ্ছে বিশেষ করে পড়ার ক্ষেত্রে, তার যেমন দক্ষিণ দিকে মুখ করে মাথা দিয়ে শুতে বললাম এবং তার ঘরটাও কিন্তু মেনলি হবে দক্ষিণ, অর্থাৎ উত্তর পূর্ব কর্নারে হলে ভালো হবে, তার পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। এবং দক্ষিণ পূর্ব কর্নারে, দক্ষিণ এবং পূর্ব কর্নারে হলেও ভালো হবে। মাথায় রাখবেন যে দক্ষিণ পশ্চিম কর্নারে একটা স্টুডেন্ট পড়াশোনা করলে তার মধ্যে একটু চঞ্চলতাটা কিন্তু বেড়ে যায়। দক্ষিণ পশ্চিম দিকটা বা দক্ষিণ পশ্চিম কর্নারের যে ঘরটা হয় সেটা মেনলি কিন্তু ওই বাড়ির যারা গার্জিয়ান, যারা অভিভাবক আছে তাদের জন্য কিন্তু খুব ভালো। এবং এছাড়াও আর কয়েকটা জিনিস, যে যারা পড়াশোনা করে তাদের বইয়ের ক্ষেত্রে তারা কখনোই তাদের বেডরুমে পড়া উচিত না, নির্দিষ্টভাবে কাঠের চেয়ার কাঠের টেবিল তাদের, যদি তারা সঠিকভাবে পড়াশোনা করে এবং পূর্ব দিকে মুখ করে বসে তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং পড়ার টেবিলে একটা জিনিস রাখলে খুব ভালো হবে, যেমন এক গ্লাস কাঁচের, অর্থাৎ কাঁচের গ্লাসের হাফ গ্লাস জল নিয়ে তার মধ্যে একটা কাঁচা লেবু, সবুজ রঙের লেবু দিয়ে রেখে দেবে এবং প্রত্যেক সপ্তাহে একবার করে এটা চেঞ্জ করতে পারে। তাহলেও কিন্তু তার কিছু বাস্তুসম্মত যে রেমিডিয়াল সাপোর্ট সে কিন্তু সেই ঘরটা পাবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। এছাড়াও তার বইয়ের অবশ্যই কোনো রকমের যেন নোংরা আবর্জনা না পড়ে। অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেকে বইগুলো এলোমেলোভাবে বা আগোছালোভাবে কিন্তু রেখে দেয়,
এটা যেন না হয়, কোনো রকমের ধুলো যেন বইয়ের ওপর না পড়ে, সেগুলো কিন্তু খুব যত্ন সহকারে বইগুলোকে রাখতে হবে। এবং পড়ার পর, অর্থাৎ পড়া যখন শেষ হয়ে যাবে সেই দিনের, তাকে কিন্তু মা সরস্বতীর কিন্তু এটা দান, তাকে কিন্তু সঠিকভাবে নমস্কার করে সেই নির্দিষ্ট স্থানে কিন্তু বইটাকে রাখতে হবে। এইভাবে যদি সে মেনটেন করে পড়াশোনা করতে পারে, তাহলে বলবো তার রেজাল্ট খুব ভালো জায়গায় যাবে। এবং পরীক্ষা দেওয়ার আগে তাকে একটা করণীয় আছে, সেই করণীয়, সেই টোটকা বলুন বা করণ ক্রিয়া বলুন, এটা যদি সে করতে পারে, তাহলে তার মধ্যে একটা খুব ভালো রেজাল্ট পাওয়ার যোগ রয়েছে। সেটা কি করবে না, পরীক্ষা দেওয়ার ঠিক আগে, অর্থাৎ ওই দিনে পরীক্ষা দিতে যখন যাবে, তার আগ মুহূর্তে অল্প পরিমাণ রুটি, তার সঙ্গে অল্প একটু আখের গুড়, অর্থাৎ একটা রুটির সঙ্গে অল্প পরিমাণ আখের গুড় মিশিয়ে যদি গরুকে খাওয়াতে পারে, তাহলে তার ক্ষেত্রে খুব শুভ। যদি গরু না পায়, তাহলে এখানে কালো কুকুরকে যেন খাইয়ে দিয়ে যায়, সেক্ষেত্রেও শুভ। এবার দেখা যাচ্ছে অনেক সময় এগুলো পাওয়া যায় না, তার ক্ষেত্রে কি করবে, দুটো বিস্কুট নিয়ে প্রত্যেক দিন সকাল, যে কটা দিন পরীক্ষা থাকবে, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দুটো বিস্কুটকে নিয়ে ছাদে বা কোনো নির্দিষ্ট জায়গায় রেখে দেবে, যেটা কাক খেতে পারে, কাককে দিয়ে সে তারপরে তার নিজেকে অন্যান্য যে কাজগুলো আছে সেইগুলো করতে পারে। সেক্ষেত্রে দেখবে যে তাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে এবং রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা রয়েছে। তাহলে এইভাবে আপনারা তাদেরকে দিয়ে, অর্থাৎ স্টুডেন্টরা তাদেরকে গাইড করুন, যারা গার্জিয়ান আছে তাদেরকে উদ্দেশ্যে বলছি, সেই স্টুডেন্টদের জন্য আপনি সেইভাবে যদি গাইড করে তাদের হাত দিয়ে এই কাজগুলো করাতে পারেন, তাহলে তার ক্ষেত্রে রেজাল্ট আউটের ক্ষেত্রে দেখবেন ভালো রেজাল্ট পাচ্ছে। আর এমনি নির্দিষ্টভাবে জন্মছকের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা থাকে, কারণ দেখা যাচ্ছে চতুর্থ ভাব ডিস্টার্ব হয়ে আছে, কারণ চতুর্থ ভাব হচ্ছে পড়াশোনার জায়গা। চতুর্থ ভাবের, অর্থাৎ চতুর্থের একাদশ, অর্থাৎ চতুর্থের জায়গাটা কতটা সাকসেস, পড়াশোনা কতটা সাকসেসফুল জায়গায় যাবে, সে তো ডিপেন্ড করে তার দ্বিতীয় ভাব থেকে। তাহলে দ্বিতীয় ভাবটাও কেমন আছে, চতুর্থ ভাবের অধিপতি দেখা যাচ্ছে কোনো কারণে পাপ পীড়িত হয়ে গেছে, বা চতুর্থ ভাবের অধিপতি যেখানে অবস্থান করছে তার দশমে বা তার দ্বিতীয়ে দেখা যাচ্ছে অশুভ গ্রহ অবস্থান করছে, বা চতুর্থ ভাবটা এমন জায়গায় পড়ে গেছে তার, অর্থাৎ দেখা যাচ্ছে তৃতীয় ভাবে কোনো অশুভ গ্রহ পড়ে গেছে, আবার পঞ্চম ভাবেও দেখা যাচ্ছে কোনো পাপগ্রহ অবস্থান করছে, এবং তার কারণে চতুর্থ ভাবটাকে ডিস্টার্ব করে দিয়েছে, এবং তার কারণে দেখবেন যে হয়তো তার পড়াশোনার জায়গায় ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার অবশ্যই আপনাকে ফোন করে জানতে হবে কোন চেম্বারে কখন কোন সময় আমাকে পাবেন। এবং তার জন্য আর আগামী দিনে কিন্তু স্টুডেন্টদের জন্য একটা বিশেষ একটা বলবো যে একটা বিশেষ একটা উপহারই বলতে পারেন, সেটা হচ্ছে 1 তারিখ, অর্থাৎ 1 জানুয়ারির থেকে 10th জানুয়ারি 2022 পর্যন্ত রয়েছে এই উপহারটা। এবং আমরা বিশেষভাবে স্টুডেন্টদের যাদের কাজে লাগে সেই ধরনেরই উপহার কিন্তু তাদের জন্য দেওয়া হবে। আজকের মতো এই পর্যন্তই, যাদের সত্যি ভালো লাগলো আজকের বিষয়টা, লাইক করুন এবং শেয়ার করুন, সকলে খুব ভালো থাকবেন। এবং স্টুডেন্টদের জন্য বলবো, তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ, তারা অবশ্যই তাদের নিজে মন প্রাণ দিয়ে তাদের পড়াশোনার জায়গাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাক, ভালো রেজাল্ট করুক, হায়ার স্টাডি করুক, এবং বিভিন্ন জায়গায় নাম, অর্থাৎ বিভিন্ন জায়গায় গিয়ে নিজের নামে প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলেই চাই। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।